নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার শনি মহারাজের বিশেষ কৃপায় এই 4 জুন 2022 হঠাৎ প্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। কোন এই 5 রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। এবং প্রতি শনিবার ঠিক সন্ধ্যা লাগার আগে আগে ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখে পাঠ করে করুন। অর্থাৎ আপনি যখন মন্ত্রটি পাঠ করবেন তখন যেন আপনার মুখটা পশ্চিম দিক থাকে এবং সূর্য অস্ত যাওয়ার পর এই ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন। বিশেষ রূপে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এই যে আগামীকাল 4 জুন 2022 শনিবার যে 5 রাশির আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলোর শুভ সময় এবং টার্গেট নাম্বার এবং যোগ নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আবারও বলবো, প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট কিন্তু করুন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন তারা রাহু কবচ আপনারা পরিধান করুন। অর্থাৎ রাহু কবচটি আপনাদের আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং এর পাশাপাশি আপনারা পূজাপাঠ করুন। রাহু কবচ এবং পূজাপাঠ আপনাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবেই দিবে। আমি যে 4টি গ্রহের কথা বারবার একটি ভিডিও কেন প্রত্যেক ভিডিওতে প্রতিদিন বলে থাকি, একটি হচ্ছে রাহু গ্রহ, যেটা হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির মেন কারক গ্রহ হচ্ছে রাহু, শুক্র, শনি এবং বুধ। এই 4টি গ্রহ আপনার জন্মছকে কেমন আছে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করার, যদি আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান না থাকে সেক্ষেত্রে হাতের ছবি আপনারা দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। অনেকে কমেন্ট করছে যে স্যার রাহু কবচ কোথায় পাবো। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এই যে নাম্বারটি আছে যেটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন যে রাহু কবচ আপনারা নিতে চান বা জন্ম কুষ্টি আপনারা বিচার করাতে চান বা হাতের হস্তরেখা বিচার করাতে চান, এটা অবশ্যই আপনারা কমেন্ট করুন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই যে আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি মেন সেটি হচ্ছে রাহু। আপনার জন্মছকে রাহু কেমন কোন পজিশনে আছে, রাহুর প্লেসমেন্ট, রাহুর বলবত্তা এবং আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চমভাব, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব কী পজিশনে আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। তবে আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির যোগ আছে কি না সেটা কিন্তু বলা সম্ভব। এবং আবারও বলবো, রাহু কবচ, রাহু রক্ষা কবচটা আপনারা পরিধান করুন এবং এর পাশাপাশি আপনারা পূজাপাঠ করুন। রাহু কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু আছে। অনেকে বলছে রাহু কবচ নিব এবং রাহু রক্ষা কবচ কিন্তু কিছুটা হলো আলাদা। অর্থাৎ রাহু কবচ এবং রাহু রক্ষা কবচ আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং রাহু কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে আপনাদের ভাগ্য বদলাতে সম্ভব। অর্থাৎ রাহু যদি আপনার, রাহু হচ্ছে কী বলুন তো, হঠাৎ প্রাপ্তি, আপনি শুধু অর্থ বলে না, হঠাৎ কোনো চাকরি পাওয়া, হঠাৎ অর্থ পাওয়া, ব্যবসাতে বড় ধরনের আপনার এ পাওয়া, ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো হওয়া, আপনার খরিদ্দারের জায়গাটা ভালো হবে, রাহু কিন্তু আপনার এই ধন, এই কলিযুগে যে হঠাৎ যে ধন দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। আগামীকাল যে যোগটি আছে সেটি হচ্ছে ধ্রুব যোগ, আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে, ধ্রুব যোগ আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং এর পাশাপাশি আপনাদের আগামীকাল যে 5 রাশির কথা বলছি সে 5 রাশির প্রাপ্তি হবে যদি আপনার জন্মছকে যোগ থাকে। দেখুন,
আপনাই আপনি পাচ্ছেন না, আপনার পাশে বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অন্য কোনো মানুষ কিন্তু পেতেই পারে, কারণ তার জন্মছকে যোগ আছে। যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছক যদি পারমিট করে তাহলে আপনি কিন্তু আগামীকাল কোটিপতি লাখপতি হতে কিন্তু পারেন। অর্থাৎ যে পাঁচ রাশির কথা আমি বলছি, কম হোক বেশি হোক অর্থ কিন্তু আগামীকাল এই রাশিগুলো কিন্তু পাবে। প্রথম রাশি সৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং শুভ সময় আপনাদের সকাল 11:02 থেকে 12:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং আপনাদের যে শুভ সময় সকাল 9:39 থেকে 11:18 পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ 2 রাশির কথা আমি বললাম, কুম্ভ রাশি। হঠাৎ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের চমৎকার হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। 3 রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের লাকি নাম্বার অর্থাৎ টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে 3। শুভ সময় সকাল 10:11 থেকে সকাল 10:11 থেকে 12:48 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা শুভ। অর্থাৎ 3 যে সৌভাগ্যশালী রাশির কথা বললাম সেটি হচ্ছে কন্যা রাশি, বিশেষভাবে লাভ কিন্তু আগামীকাল পেতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা বলবো 4 যে রাশি বিশেষভাবে আগামীকাল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের 9। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং শুভ সময় সকাল 8:39 থেকে সকাল 8:39 থেকে আপনার 10:56 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম অর্থাৎ 5 যে রাশি সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 9:21 থেকে সকাল 9:21 থেকে আপনার 11:22 পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এই যে আগামীকাল যে 4 রাশির কথা আমি বলছি হঠাৎ প্রাপ্তি বা মহাপ্রাপ্তি হতে চলেছে সে রাশিগুলো বিশেষভাবে কিন্তু লাভ পাবেই। শনি মহারাজের বিশেষ কৃপায় এই রাশিগুলো হতে চলেছে আগামীকাল বড় ধরনের অর্থ। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয়। নমস্কার, ধন্যবাদ।